আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ম্যাড়া পিঠার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই নিয়েছি আর পরিমাণ মতো পানি নিয়েছি। এখানে আমি ঝোল গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ ড্রাই নারকেল দিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ গরম নারকেলটা ব্যবহার করতে পারেন। যখন ফুটে উঠবে তখন এর মধ্যে চালের গুঁড়া দিতে হবে। একবারে বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ডো বানিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডোটা বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখবেন পিঠাটা কিন্তু ততটা ভালো হবে। যদি ভালোভাবে না মাখা হয় তাহলে কিন্তু পিঠাটা একদমই ভালো হবে না। অবশ্যই একটু সময় নিয়ে মাখতে হবে। মাখা হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। একটা হয়ে গেছে, আবারও আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলা পিঠা রেডি হয়ে গেছে। এখন আমি একটি স্ট্রেনারের মধ্যে পিঠাগুলা বসিয়ে দিব। আজকে আমি রাইস কুকার নিয়েছি পিঠাগুলো ভাপে বসিয়ে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়েছি। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন কিন্তু পিঠাগুলো বসিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।